তুংগত অযোধ্যার বিশাল রাম মন্দিরত রামলালার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি। হাতসাগর তেরো নদীর পারত গুঞ্জরিত হয়েছে অযোধ্যাত চলি থাকা প্রাণ প্রতিষ্ঠার ধ্বনি। লন্ডনের হাউস অফ কমন্সত প্রতিফলিত হয়েছে রাম ভক্তর রাম ভক্তির নিদর্শন। হাউস অফ কমন্সত সনাতন সংস্থার দ্বারা যুগপুরুষ শীর্ষক এক কার্যসূচী অনুষ্ঠিত করা হয়, যত সংগীতের জড়িয়ে প্রকাশ করা হয় রামর অযোধ্যা নগরীর বর্ণনা। চন্দা ঝা নামের প্রবাসী ভারতীয় এগারে প্রস্তুত করে উলিয়ায় এই সংগীত আলেখ্য। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। অনুষ্ঠানত শিশুসকলে ভারত নাট্যমেরে রামর বর্ণনা দাঙি ধরে। সীতামাহির গঙ্গাজলে অযোধ্যা অভিমুখে রওনা হয়েছে ভদোহী জেলার প্রাণ প্রতিষ্ঠার একমাত্র নিমন্ত্রিত সন্ত জয়প্রকাশ দাস। অযোধ্যা তীর্থক্ষেত্রের প্রমুখ মহান নৃত্যগোপাল দাসের শিষ্য এইগারী জয়প্রকাশ দাস রাম মন্দির আন্দোলনত কর সেবার সময় সংকল্প লৈছে। অযোধ্যাত রাম মন্দির নির্মাণ নোহা পর্যন্ত দাড়ি চুলি নকতার। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার ঠিক পাছতেই মুন্ডন করব এইগারী রাম ভক্ত। এক সংকল্প লেনা চাহতা হুম সীতামঢ়ি হ্যাঁ সীতামঢ়ি কো আমি এখন সংকল্প গুরুকে পাশ খড়া হোকর লে রা হুম কি সীতামঢ়ি जो है वाल्मीकि आश्रम को सीतामढ़ी तहसील बनाऊंगा। ইফালে ভদোহী জেলা কারাগারৰ কাৰাবন্দী সকলে রাম জন্মভূমি ন্যাসলৈ পঠিয়ালে তেওঁলোকৰ দ্বাৰা নির্মিত 7x8 ফুট বৃহৎ ওয়াল হ্যাঙ্গিং। সূতাৰে তৈয়াৰী ওয়াল হ্যাঙ্গিং সমূহত অঁকা হৈছে রাম বানৰ লগতে রাম জানকী হনুমান আৰু ৰামৰ মিলনৰ ছবি। দেশজুড়ি অযোধ্যাত চলি থাকা রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতিত পিছ পড়ি রা নাই মধ্যপ্রদেশের খন্ডবাবাসীও। প্রাণ প্রতিষ্ঠার দিনটি ভব্যরূপ পালন করবলে প্রাচীন তুলজা ভবানী মন্দির প্রাঙ্গণত প্রজ্বলন করা হয়েছে 1008 কিলোগ্রামের একটা বৃহৎ চাকি। 2 কুইন্টল তেলের 6 ফুট বহল আর 15 ফুট দীঘল চাকিকুচি জ্বলিব প্রায় 108 দিন। রাম মন্দিরত বিগত সপ্তাহত দুগুণ বৃদ্ধি পাইছে তীর্থযাত্রীর সংখ্যা। প্রতিদিনে রাম মন্দিরের নামত সংগ্রহ হয়েছে 4-5 লাখ টাকা দান। মাহিলী প্রায় 2 কোটি টাকালে সংগ্রহ হয়েছে ভক্তপ্রাণ রাইজে দান করা পরিমাণ। 22 জানুয়ারীর অনুষ্ঠানের অযোধ্যাত খাতি ঘিরে প্রস্তুত করে থাকা হয়েছে 13 লাখ লাডু। এনেদরে দেখিলে পাওয়া গেছে দেশজুড়ি ব্যাপক প্রস্তুতি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।